একটা সময় ছিল যখন মেয়েদের কাপড় খোলা নিয়ে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, আর এখন আপনি যদি মেয়েদেরকে কাপড় পরতে বলেন এটা নিয়ে যুদ্ধ শুরু হয়ে যায়। পৃথিবীটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে মেয়েদের কোনো রিলেশনশিপ থাকলে তারা সেটা গোপন রাখত, আর এখনকার মেয়েরা প্রাউডলি বলে বেড়ায় তার কয়টা রিলেশনশিপ ছিল, কয়জনের সাথে শুইছে। পৃথিবীটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আগের যুগে ইন্টিমেট রিলেশনশিপকে খুবই খারাপ চোখে দেখা হতো, আর এখনকার যুগে হুক আপ মেক আউট এগুলো তো নর্মাল ব্যাপার। পৃথিবীটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই তো বেশি না, কিছুদিন আগেরই কথা, মেয়েরা ঘরের দরজা বন্ধ করে ড্রেস চেঞ্জ করত, আর এখনকার মেয়েরা ফোনের ক্যামেরা অন করে ড্রেস চেঞ্জ করে। পৃথিবীটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে একটা বার ডান্সার আর একটা নর্মাল ডান্সারের মধ্যে অনেক পার্থক্য বের করা যেত, আর এখন সবাইকে সেমই লাগে, সবাই ডান্সার। পৃথিবীটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে কাপড়ে ক্লিভেজ দেখা গেলে মেয়েরা সেটা সাথে সাথেই ঢেকে ফেলত, আর এখনকার মেয়েরা বুকের ওড়না গলা দিয়ে চলে, নাহলে নাকি উইমেন এম্পাওয়ারমেন্ট ফিল হয় না। পৃথিবীটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার এইসব নিয়ে আপনি যদি কিছু বলতে চান তাহলে উল্টো আপনাকেই শুনতে হবে, ভাই আপনি এত খ্যাত কেন, এখন 2024 চলে, পৃথিবী অনেক এগিয়ে গেছে, আপনি ওয়েস্টার্ন কান্ট্রিতে যেয়ে দেখে আসেন ওখানকার কালচার কেমন। আরে বাবা, ওয়েস্টার্ন কান্ট্রিতে যেয়ে যে কাউকে আস করেন অনেকেই তার বাবার নাম বলতে পারবে না। আগে মানুষ বেঁচে থাকার জন্য টাকা কামাইতো, আর এখন মানুষ টাকা কামানোর জন্য বাঁচে। পৃথিবীটা চেঞ্জ হয়ে যাচ্ছে।